সমালোচনা বসে করছে। আমার কি, আমি সমালোচনা করছি না, কিন্তু আমার মনে হয়েছে আমাদের সময় সব হয়েছে কখনো, আমি কেন ফেল করেছি আমাকে উঠাতে হবে। আমি কখনো আমি শুনিনি এবং কখনো আমাদের সময় এরকম একটা ভাবতে পারতাম না। এটা ওদের দোষ নয়, যারা গাইড করছে তাদের দোষ। আমাকে তো সারা বিশ্ব ঘুরে বেড়াতে হবে না। যদি আমি একটু রবীন্দ্রনাথ পড়ি, যদি একটু রামকৃষ্ণ পড়ি, যদি একটু রাসমণি পড়ি, যদি একটু সারদামা পড়ি, যদি একটু স্বামী বিবেকানন্দ পড়ি, যদি একটু মৌলানা আবুল কালাম আজাদ পড়ি, যদি একটু রাজেন্দ্র প্রসাদ পড়ি, যদি একটু নজরুল পড়ি, যদি একটু রামমোহন রায় পড়ি, যদি একটু বর্ণ পরিচয় পড়ি, সবই তো হাতের মুঠোয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কোটেশনগুলো ছোটবেলায় আমাদের ভাব সম্প্রসারণে শিখিয়েছিল, যত বড় হোক ইন্দ্রধনুষে সুদূর আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতির পাখা। অথবা দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু। এই কথা তো তুই রানী রাসমণি বলেছিলেন যে কাশিতে তুই দর্শন করতে যাবি মাকে, ওরে এইখানেই তো ঘরের সামনে আছে, আয় না দর্শন করে নে না, মাকে চারপাশ ঘুরে নিলেই মাতৃ দর্শন হয়ে যায়, দেব দর্শন হয়ে যায়, দেবী দর্শন হয়ে যায়। আর আমরা ধর্ম করি কেন? ধর্ম যার যার আপনার, যার যার আপনার। আমরা জন্মসূত্রে একটা ধর্ম পেয়ে থাকি, একটা পদবি পেয়ে থাকি, একটা নাম পেয়ে থাকি, সেটা নিয়ে আমরা বেঁচে থাকি, ওটা আমাদের অস্তিত্বের ঠিকানা। কিন্তু তাই বলে আমি একটা ধর্ম করি বলে আর একটা ধর্মকে গালিগালাজ করে বেড়াবো, এই মানসিকতা আমরা পাইনি। তার কারণ, আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা আমার কানের কাছে কোনোদিন রামকৃষ্ণ পরমহংসদেব, কোনোদিন সারদামা, কোনোদিন বিবেকানন্দ, কোনোদিন রবীন্দ্রনাথ, কোনোদিন নজরুল, এই গল্পগুলো শোনাতেন। আর এই গল্পগুলো শুনতে শুনতে অন্তত ব্রেনটাকে ডাস্টবিন তৈরি করতে দেননি। এটা হতে পারে আমি হয়তো খুব ক্ষুদ্র লোক, আমার ক্ষমতা খুব ক্ষুদ্র, আই এম নট এ ভিআইপি, আমি সবসময় বলি আই এম এলআইপি, লেস ইম্পর্টেন্ট পার্সন। এটা আমার বাবা শিখিয়েছেন, মা শিখিয়েছেন, কিন্তু একটা জিনিস শিখিয়েছেন যে দেখো জীবনটা খুব ছোট, এই জীবনে অন্যায় করবে না। একটা কথা আজও বাবা মার আমি মনে রাখতে পারি না, রাখতে পারিনি, রাধা যেটা আমার বাবা বলেছিলেন অপ্রিয় সত্য কথাটা কম বলো, ওটা আমি এখনো ফটাফট বলে ফেলি।